দেশের উন্নয়নে নারীরা ভূমিকা রাখছে তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা মহিলা লীগের কর্মী সভায় তিনি এমন মন্তব্য করেন। বঙ্গবন্ধু কন্যা সংসদে 30% নারীদের জন্য আসনের ব্যবস্থা করেছেন উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগে একমাত্র দল যেখানে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে।